বিরতির পর আবার ফিরে এলাম আজকের আলোচনায়। আজকে আমাদের গরম গরম আলোচনার বিষয়, কে কোন অবস্থায় দাঁড়িয়ে, অর্থাৎ কোন দল দলের তাদের তারা যে লড়াইয়ে যে সমস্ত অস্ত্র নিয়ে তারা নেমেছেন এই নির্বাচনে লড়াই করব বলে, বা যা তাদের প্রচার নিয়ে নেমেছেন সেগুলো ঠিক এখন তারা কতদূর ছড়িয়ে দিতে পেরেছেন ভোটারদের মধ্যে, রাজ্যের মানুষের মধ্যে, এবং ছড়িয়ে তারা কি প্রতিক্রিয়া পাচ্ছেন, তারা নিজেরা নিজেদের কি ভাবছেন যে কতটা তারা ভালো দিকে দাঁড়িয়েছেন, সে বিরোধীরাই হোক শাসক দলই হোক, এই বিষয়ে আমরা আলোচনা করছি কে কোন অবস্থায় দাঁড়িয়ে। সব থেকে উল্লেখযোগ্য যে খুব শেষের দিকে যে বিষয়গুলো খুব বড় হয়ে এলো এবারে নির্বাচনে, সেগুলো কিন্তু এক হচ্ছে বিরোধীরা দুটি একেবারে পরস্পর বিরোধী রাজনৈতিক দল বামপন্থী এবং কংগ্রেস, তারা কিন্তু এই রাজ্যে একত্রিত হয়ে শাসক দলের বিরুদ্ধে লড়াই করছেন এক, এবং স্টিং অপারেশনের একটি ঘটনা ঘটেছে যা শাসক দলকে অবশ্যই কিছুটা বিব্রত করতে পেরেছে, শাসক দলকে তার জন্য সমস্যার মধ্যে ফেলেছে বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা সেটা প্রচারে কীভাবে করছেন সেটা তো শুনলেন সুনীতবাবুর কাছে। আমি এবার আসবো শতরূপের কাছে। শতরূপ, তাহলে কি এই যে শেষ যে দুটি ঘটনা ঘটলো, অর্থাৎ একটি জোট তৈরি, কোট আনকোট জোট, জোট কতটা তৈরি হয়েছে সেটা আমি যাবো আলোচনায় জিজ্ঞেস করব, আর এই যে স্টিং অপারেশন, বিরোধীরা কি মানে প্রায় এই একটা ডুবতে ডুবতে খড়কুটো চেপে ধরছে? প্লিজ দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তারই একটা প্রতিধ্বনি শুনলাম তৃণমূলের যিনি প্রতিনিধি এখন আছেন তার গলায়, যে যা হয়েছে হয়েছে। হ্যাঁ, সে তো উচিত, তাই তো উচিত। তো এ তো রবীন্দ্রনাথ লিখেই গেছেন যে রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। তো আমরা শতগুণ বেশি প্রতিধ্বনি শুনলাম এই বক্তব্যে, যে স্টিং অপারেশনে যা হয়েছে হয়েছে, যা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু ভোট আমরাই জিতব। দেখুন, এদের চুরি যদি বা বরদাস্ত করা যায়, এই উদ্ধতটা বরদাস্ত করা যায় না, যা করেছি বেশ করেছি আমরাই জিতব, বাড়াবাড়ির একটা লিমিট থাকে। সুনীতিবাবু এবং আমজাদ্দার দুজন এখানে লয়ার আছেন, তারা আমার থেকে অনেকগুণ ভালো আইন জানেন। আমি ওনাদেরকে জিজ্ঞেস করছি, যদি আমজাদ্দা এতটা আইন জানবেন বলে আমার মনে হয় না, সুনীতিবাবু যদি জানেন আমি ওনার কাছ থেকে জানতে চাই। উনি একটা কথা বললেন না যে 2014 সালে স্টিং অপারেশন এখনকার প্রকাশিত হয়েছে, এর পিছনে অন্য উদ্দেশ্য আছে, মানে তামাদি হয়ে গেছে। হ্যাঁ, না, আমারও ধারণা বোধ হয় অন্য উদ্দেশ্য আছে, তৃণমূলকে অপদস্থ করাটাই উদ্দেশ্য। এবার আমি যেটা জানতে চাই, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় এটা লেখা আছে যে চোর চুরি করছে তার যদি ভিডিও রেকর্ডিং কেউ করে, সেই রেকর্ডিং এমন সময়ই প্রকাশ করতে হবে যখন প্রকাশ করলে চোরের মিনিমাম অসুবিধা হয়, চোরের একটু বাড়তি অসুবিধা হবে, এমন সময় প্রকাশ করা যাবে না। এটা সংবিধানের কত নম্বর ধারায় লেখা আছে? আমজাদ্দা ওই ধারাটা পড়েছেন বলে আমার মনে হয় না। সুনীতিবাবু যদি পড়ে থাকেন উনি একটু বলতে পারবেন। দুই, ওনার যখন বলার সময় হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 294টা কেন্দ্রে আমি প্রার্থী, সুতরাং যাদের ভোট দেওয়ার আমার দলের কে কী করছে না করছে দেখার দরকার নেই, আমাকে দেখে সবাই ভোট দিন। দেখুন, এখনও পর্যন্ত এটা ওনার শেষ রিসর্ট যে আর কারোর দিকে তাকাবেন না, খালি আমার মুখ চেয়ে আর একটা ভোট পার করে দিন, এটা উনি বলতেই পারেন। কারণ ওনার একটা সুবিধা আছে এই মুহূর্তে, মোট 52 ঘন্টা চুরির ভিডিও আছে, ওই নারদা পোর্টালের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, মোট 52 ঘন্টার ভিডিও, তার মধ্যে 23 মিনিট প্রকাশিত হয়েছে। এই 23 মিনিট অন্তত পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় নেই, যদি 51 ঘন্টা 37 মিনিট এখনও বাকি আছে, যাই হোক, তো এখন অবধি তো উনি এটা বলতেই পারেন যে আমাকে দেখি এখন অবধি ভোটটা দিন। আমাদের দেখুন বক্তব্য খুব স্পষ্ট, ওনারা বলছেন এটা প্রমাণিত হয়নি, জাল, আমরা এর বিরুদ্ধে আদালতে যাব, কিন্তু এটা হয়েছে। তারপরে মোটামুটি দিন সাতেক পার হয়ে গেল, সেই প্রথম দিন থেকে বলে যাচ্ছেন আদালতে যাবো যাবো, আর এখন পার্থবাবু বলছেন যে আমি বিশ্বাস করি না, যাওয়ার কী দরকার, আদালতে ওনারা তো গেলেন না। দেখুন, আমাদের বক্তব্য প্রচারটা খুব সহজ, আপনি বলছেন যে এই ভিডিওটা জাল, রাজ্যের নির্বাচিত এতজন জনপ্রতিনিধি যে দলেরই হোক না কেন, তারা আমাদের রাজ্যের মানুষের প্রতিনিধি, তাদেরকে নিয়ে যদি কেউ জাল ভিডিও বানিয়ে তাদেরকে চুরির দায়ে অভিযুক্ত করেন, তাদেরকে চোর সাব্যস্ত করেন, এটা সেই জনপ্রতিনিধিদের অপমান, এবং সেটা তাদের মাধ্যমে রাজ্যের মানুষেরও অপমান। আমাদের বাংলার মানুষকে এত নিচে কেউ কোনো দিন নামায়নি। তো এই ভিডিওটা যদি জাল হয়ে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের দাবি, এবং এটা দাবি কেন, এটা উনি কেন করছেন না বুঝতে পারছি না, যে উনি রাজ্য সরকার থেকে উদ্যোগ নিয়ে এটা ফরেন্সিক টেস্ট করান। যেমন একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, কদিন আগে যখন JNU নিয়ে এত ঘটনা হলো, বলা হলো কানাইয়া কুমার, ওমর খালিদ আর অনির্বাণ ভট্টাচার্য, যে তিনজন নাকি পাকিস্তানের পক্ষে কিছু স্লোগান দিচ্ছিল ভারত বিরোধী, একটা ভিডিও দেখানো হলো। দিল্লি গভর্নমেন্ট যে দলটা চালায় তাদের সঙ্গে এই তিনজন ছাত্রের রাজনৈতিকভাবে বা সাংগঠনিকভাবে দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, কিন্তু দিল্লি গভর্নমেন্ট স্বতঃপ্রণোদিত হয়ে সেই ভিডিওগুলোর ফরেন্সিক টেস্ট করালো, দেখা গেল যে ভিডিওগুলো জাল, ডক্টর্ড, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ, ওনার দলের লোকেরা জড়িত অথবা ওনাদের দলের লোকের সম্মান জড়িত, রাজ্য সরকারের থেকে উদ্যোগ নিয়ে ভিডিওটা ফরেন্সিক টেস্ট ওনারা করান। যদি দেখা গেছে যে ভিডিওটা সত্যি জাল, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসে থাকুন, আমরা বলছি আমরা বামপন্থীরা রাস্তায় নামবো, রাস্তা অবরোধ করবো, তুলকালাম করবো, যতক্ষণ না নারদা নিউজ পোর্টালের মালিককে গ্রেপ্তার না করা হচ্ছে।
কারণ আমাদের রাজ্যের এতজন জনপ্রতিনিধি, মন্ত্রী, এমএলএ, এমপি, তাদেরকে মিথ্যেভাবে কেউ যদি চোর সাব্যস্ত করে, আমি যে কথাটা আগেও বললাম, তো রাজ্যের মানুষের অপমানে, কারণ তৃণমূল বড় কথা নয় কি সিপিএম বড় কথা নয় কংগ্রেস বড় কথা নয়, কিন্তু তা যদি না করে, যদি দেখা গেছে ফরেন্সিক টেস্টে যে ভিডিওটা আসল, তাহলে তো দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক। উনি যখন এর আগে এনডিএতে ছিলেন, ইন্ডিয়ান নেতারা টাকা নিতে গিয়ে স্টিং অপারেশনে ধরা পড়ে গেছিল, যেহেতু উনি সততার প্রতীক, উনি প্রতিবাদে এনডিএ ছেড়ে দিয়েছিলেন। যদি দেখা যায় যে এখানে তৃণমূলের নেতারা সত্যি সত্যি টাকা নিয়েছে, যেহেতু উনি সততার প্রতীক, আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে দেবেন। কিন্তু আমরা ওনাকে, উনি ওনার এই সৎসাহসটা আছে কিনা আমরা দেখতে চাই। তার সাথে আর একটা যে কথাটা বলবো, দেখো তুমি যে কথাটা দিয়ে শুরু করলে আলোচনা বা জানতে চাইছো যে বিরোধীরা কতটা সুবিধাজনক অসুবিধাজনক অবস্থায় আছে, দেখো লোকসভা ভোটে তোমরাই দেখিয়েছো প্রচার দাদা যে বুথ দখল, ছাপ্পা ভোট, রিগিং কী হয়েছে। তা সত্ত্বেও এটা ঘটনা, 100 জনের মধ্যে 39 জন মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন, 61 জন মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। সেই ভোটটা ভাগাভাগি হয়ে গেছিলো বামপন্থী কংগ্রেস বিজেপি সবার মধ্যে। ন্যাচারালি ফ্র্যাগমেন্টেড অপোজিশনের বিরুদ্ধে ইউনাইটেড মাইনরিটি লোকসভায় ভালো ফলাফল করেছিল। কিন্তু এবার ভারত এই মুহূর্তে পশ্চিমবাংলায় তৃণমূল বিরোধী যে প্রধান দুটো শক্তি কংগ্রেস এবং বামপন্থীরা, তারা একটা জায়গায় এসছে। এবং বিজেপি, দেখুন যদি এখানে বিজেপির কোনো প্রতিনিধি নেই, কিন্তু ন্যূনতম কমন সেন্স যাদের আছে তারা সবাই এটা বুঝতে পারছে, বিজেপি 4-5% বেশি ভোট এবার পশ্চিমবাংলায় পাবে না। যে মানুষগুলো বিজেপিকে সমর্থন করেছিলেন তৃণমূলকে সরানোর জন্য, তারাই এবার আমাদেরকে তৃণমূলের বিরুদ্ধে সমর্থন করবে, এটা এটা বুঝতে গেলে রকেট সায়েন্স জানতে হয় না। সুতরাং এই 61 জন মানুষের মতামতকে একটা ভোট বাক্সে আনার জন্য আমরা চেষ্টা করেছি। অঙ্কের নিয়মে এখানে দেখা যায় আমরা এগিয়ে আছি। আমি তার সাথেও একটা কথা বলবো, এই তো গেল 61 জন মানুষ, আর যে 39 জন মানুষ এর আগে তৃণমূলকে ভোট দিয়েছিলেন। আচ্ছা প্রসাদ দাদা, তুমি বা আমি বা আমরা কেউ কি এটা বিশ্বাস করি যে তৃণমূল কংগ্রেসকে যারা সমর্থন করেছিলেন তারা প্রত্যেকে, এই তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী দেখা যাচ্ছে টাকা খাওয়ার জন্য এত ডেসপারেট, ভদ্রলোক ঘুম থেকে উঠে স্যান্ডো গেঞ্জি পরে পয়সা খাচ্ছে? যেটা বলছিলাম, ঘুম থেকে উঠে স্যান্ডো গেঞ্জি পরে পয়সা খাচ্ছে একটা লোক, দেখতে পাচ্ছি চোখের সামনে, আরে নিজের চোখকে বিশ্বাস করবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণকে বিশ্বাস করবো? দেখো আমি একটা খুব খোলাখুলি একটা কথা বলছি, তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ নেতা মন্ত্রী পয়সা খায়, লোকের থেকে পয়সা নেয়, এটা লোকের জানতে বাকি ছিল না। জেলে বসে একটা লোক চুরিদ্দায় জেলে গেছে, রাষ্ট্রের বিরুদ্ধে কলম ধরার অপরাধে আমরা তোলাবাজির কথা বলেছি এখানে, এবং একজন বলছেন, একজন ক্যাটাগরিক্যালি একজন মন্ত্রী আবার বলছে, আপনি ভাবুন মানুদার সময় থেকে কিন্তু সেটা দেখে গেছিলাম আমরা, আপনি ভাবুন একজন মন্ত্রী মানে দুর্নীতিটা কিরম ভাবে ইনস্টিটিউশনালাইজড এবং মানুষের অবস্থা ভাবো এই রাজ্যে, একজন মন্ত্রী বলছে যে 5-6 লাখ এত কম টাকা, এগুলো আমরা নিলে তাহলে শতরূপ এবারে আস্তে আস্তে, তাহলে তোমরা ডব্লিউবিসিএস পরীক্ষা, তাহলে তোমরা নির্বাচনে এসো, একজন ডব্লিউবিসিএস পাস করে, এই একজন ইউপিএসসি পাস করে চাকরি পাবো আইপিএস অফিসার, নিজেকে তৃণমূল কংগ্রেসের ফান্ড কালেকশন করার রেজেন্ট হিসেবে, তাহলে আমি পরিচয় দিচ্ছি, আমি নির্বাচনের মতো করেই বলছি, কোনো অসুবিধা নেই, আমরা নির্বাচন আলোচনাই করছি, তো অন্য আলোচনা করছি না, আমাদের কাছে কোনো রকম বাধ্যবাধকতা নেই, কি আলোচনা করব পরিষ্কার বলছি। তাহলে তোমাদের কাছে কি মূল ইস্যু যে এই অবস্থায় তোমরা যে অবস্থায় থাকো না কেন, যে ভাগ্যিস তৃণমূল দুর্নীতি করেছিল? এই সরকারকে সে তো তাহলে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছিল ভাগ্যিস বামপন্থীদের আমল নন্দীগ্রাম হয়েছিল, কি আমরা বলতে পারি ভাগ্যিস সিদ্ধার্থ রায়ের আমলে গণহত্যা, কাশ্মীর গণহত্যা হয়েছিল, ওইভাবে তো আলোচনা। কি বিজেপি বলতে পারে ভাগ্যিস মনমোহন সিং এর আমলে 2G স্পেকট্রাম হয়েছিল, কেউ বলবে ভাগ্যিস মোদীর আমলে গুজরাট হয়েছিল, এইভাবে তো সব যে কোনো বিরোধী দলই চেষ্টা করবে অন্য দলের খামতিগুলোকে মানুষের সামনে বেশি করে তুলে আনা, সেটা কথা নয়। কিন্তু আমি যেটা বলছি, দেখো শুধুমাত্র নরোদার এই স্ক্যামটা হয়েছে বলে সরকারকে বদলান সেটা বক্তব্য না, এটা নিশ্চিতভাবে একটা উপাদান, কিন্তু এই সরকারটাকে বদলাতে হবে আমাদের, যদি মানুষ আমাদেরকে সুযোগ দিয়েছেন বামপন্থীদেরকে কংগ্রেসকে নতুন সরকার তৈরি করার জন্য, আমরা হয়তো মানুষের জন্য অনেক কাজ করতে পারবো, মানুষের জন্য কিছু কাজ হয়তো আমরা করতে পারবোও না, কিন্তু আমাদেরকে ভোট দিয়েছেন বলে, আমি গতকাল যাকে ভোট দিয়েছিলাম আজকে চোখের সামনে দেখছি সেই লোকটা ঘুষের টাকা পকেটে ভরছে, এই দেখে মানুষকে লজ্জিত হতে হবে না, আমরা মানুষকেই অপমানটা করবো না, মানুষের রায় নিয়ে ছেলে খেলাটা করবো না, আমাদেরকে যদি সমর্থন করেন এটা আমাদের কমিটমেন্ট। তোমরা কি অবস্থায় জবে থেকে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে এসছে, তো দেখো প্রচুর তোমার মানতে ভালো লাগুক কি আমার মানতে খারাপ লাগুক, তো ঘটনা জবে থেকে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় এসছেন, তবে থেকে সাম্প্রদায়িকতা এই রাজ্যে, সাম্প্রদায়িক শক্তির ক্ষমতা বেড়েছে এই রাজ্যে, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই, আরএসএসও বেড়েছে, জামাতও বেড়েছে, এ তো ঘটনা,
2011 সালের আগে না জামাত না আরএসএস এর কণ্ঠস্বর শোনা যেত পশ্চিম বাংলায়, 2011 এর পরে তো বেড়েছে। এটা তো আমাদের কমিটমেন্ট যে এই নতুন সরকার যদি তৈরি হয়েছে আমরা ভোট ব্যাংকের জন্য কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষ করব না, আরএসএস মুক্ত পশ্চিম বাংলা আমরা বানাবো, যেটা কিনা একসময় ছিল, তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছে গত 5 বছরে। আমাদেরকে যদি মানুষ সুযোগ দিয়েছেন, এই যে একটা মোড়ক লেগে গেছে প্রতি রাজ্যে, তুমি যাই যে সল্টেকে প্রতিদিন খবর বেরোয় খবরের কাগজে, এই সল্টেকে বৃদ্ধ বৃদ্ধা খুন হচ্ছেন, বৃদ্ধ বৃদ্ধাদের উপর অত্যাচার। আচ্ছা কখনো মনে হয় না যে একটা বাড়িতে যদি ডাকাতি পড়ে, ডাকাতি হয় একটা বাড়িতে, ডাকাত পড়লো, তাহলে সেই বাড়িতে খালি বৃদ্ধ বৃদ্ধাদের উপরই আক্রমণ হয়, কেন বাড়ির একটা জোয়ান ছেলে বা জোয়ান মেয়ের উপরও তো হওয়া উচিত? হয় না, তার কারণটা হচ্ছে তুমি সল্টে, তুমি তো সল্টেকে থাকো, তুমি জানো অর্ধেক সল্টলেক বৃদ্ধাশ্রম হয়ে গেছে, প্রতিটা ঘরে বয়স্ক বাবা মায়েরা রয়েছেন, ছেলেমেয়েরা চাকরির জন্য অন্য শহরে চলে গেছে, অন্য দেশে চলে গেছে, চাকরি নেই, হাহাকার। আজকে সকালবেলা যখন প্রচার করছিলাম কসবার একটা অঞ্চলে, একজন ভদ্রমহিলা তার পাশে তার ছেলে দাঁড়িয়েছে, হাত ধরে বলছে বাবা আমার ছেলেটা এমবিএ পাশ করে বাড়িতে বসে আছে, ছেলেটার কী হবে? তুমি একটা উদাহরণ দেখো, টেট পরীক্ষা নিয়ে যে এত আলোচনা হচ্ছে, 35,000 ভ্যাকেন্সি, তার জন্য অ্যাপ্লিকেশন জমা পড়েছে 23 লাখ, তাও আবার কি, যে পরীক্ষার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন চেয়েছে মাধ্যমিক পাস, 35,000 ভ্যাকেন্সি, সেখানে 23 লাখ অ্যাপ্লিকেশন জমা পড়েছে, কে নেই সেই 23 লাখের মধ্যে? পাশ করা এমএ, এমবিএ, পাশ করা ইঞ্জিনিয়ার, পাশ করা হচ্ছে কেউ হয়তো এমফিল পড়াশোনা করছে এখন, অর্থাৎ চাকরির হাহাকারটা কোন জায়গায় পৌঁছেছে? এই যে এত কন্যাশ্রী বলছেন, আর কন্যাশ্রী মানে কি, মাস গেলে মাঝখানে কথা বলে, ৪২ টাকা একটা পরিবারকে দিচ্ছেন, বামফ্রন্টের আমলে বছরে 1200 টাকার প্রকল্প ছিল, সেটাকে কমিয়ে 500 টাকা না 600 টাকা 500 টাকার করেছেন কন্যাশ্রী, মাস গেলে 42 টাকা একটা পরিবারকে দেওয়ার বিনিময়ে এই নেতা মন্ত্রীগুলো কেউ 5 লাখ 20 লাখ টাকা নিজের পকেটে ভরছে, এটা মানুষ দেখছেন না? শতরূপ আবার আসবো তোমার কাছে, আপনারা আলোচনার এই অংশে শতরূপ আমাদের ওই বললো সিপিআইএম এর শতরূপ ঘোষ এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন, সে খুবই জোর দিল দুর্নীতির ওপর, অবশ্যই বলবো দুর্নীতি তো একটা ইস্যু হবেই, দুর্নীতি একটা ইস্যু হবে, এবং বোঝাই যাচ্ছে ওর কথা শুনে যে দুর্নীতির যে প্রচার ওরা করছে, অর্থাৎ বিরোধীরা করছে শাসক দলের বিরুদ্ধে, তারা একটা শক্তপোক্ত জায়গায় যাওয়ার চেষ্টা করছে, নিজেদের অবস্থানটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে অন্যান্য ইস্যুগুলো তারা এনেছে ঠিক, এবং কিন্তু বুঝতে হবে একটা বিষয় এখানে, একটা প্রশ্ন থেকে যে যে প্রশ্ন নিয়ে আমি আবার সুনীলবাবুর কাছে আসবো পরে হয়তো ফিরে নিশ্চয়ই আলোচনা করতে গিয়ে, যে সত্যি যদি দুর্নীতি এতটা প্রচার সামনে না আসতো, বিরোধীরা কি কি বিষয়গুলো নিয়ে আসতো, সেগুলো আমাদের একটু শোনার ইচ্ছে রইলো, আমরা আলোচনায় আসবো যখন আমরা আসছি, ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি।